এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজ আমি আপনাদের সাথে জালমুড়ি রেসিপি শেয়ার করব। জালমুড়ি বানানোর জন্য এখানে সব কিছু আমি কেটে নিয়েছি। শসা কেটে নিয়েছি, একটি টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর মুড়ি নিয়েছি, আর পেঁয়াজও আমি কয়েকটা বানিয়ে নিয়েছি গড়ে, আর চানাবুনা নিয়েছি অল্প করে। তারপর আমি এখানে চানাচুর দিয়ে আমি এখানে আমি একটি পাত্র নিয়েছি। তো তারপর আমি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজু দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর পেঁয়াজুটাকে হাতের সাহায্যে ভালো করে ভেঙে নেব। তারপর এখানে আমি চানাচুর অ্যাড করব, চানাবুনা অ্যাড করব, আর পরে আমি মরি আর সরিষার তেল অ্যাড করব। যদি আপনারা চান তো এখানে লেবু আর ধনে পাতা দিতে পারেন, তবে আমি সেটা দেব না। আর এখানে আমি হাতের সাহায্যে পেঁয়াজুটাকে ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি চানা বুনাও দিয়ে দেব। তারপর আমি এখানে চানাচুর দেব, মরি দিব আর সরিষার তেল দেব। তো চানা বুনা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে চানাচুর, তারপর আমি সরিষার তেল, তারপর আমি মুড়ি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এখানে সব কিছু আমি মাপ মতো দিয়েছি, তো আপনারা চাইলে এখানে সব কিছু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এ পর্যায়ে আমি মুড়ি দিয়ে ভালো করে হাতের সাহায্যে আবারও মেখে নেব। তো একেবারেই শেষে মুড়িটা দিলে ভালো হয়, মুড়িটা মচমচে থাকে। আর প্রথমেই মুড়ি দিয়ে মেখে নিলে মুড়িটা নরম হয়ে যায়। তো এই তো তৈরি হয়ে গিয়েছে মজাদার জালমুড়ি। তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, অসাধারণ মজার হয় খেতে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।